শরীরে বয়সের ছাপ স্পষ্ট, চুলে ধরেছে পাপ, সন্তান থাকা সত্ত্বেও একাকিত্বে জীবন কাটাচ্ছেন স্বামী স্ত্রী। পূর্ব বর্ধমান এলাকার মানকরের বাসিন্দা রবীন সেনগুপ্ত ও সর্বমঙ্গলা সেনগুপ্ত। তবে সেই ঘরে ছাদ বলতে রয়েছে তিরপলের ছাউনি। দীর্ঘ ১২ বছর ধরে জীবনযাপন করছেন এই ঘরে। ঝড় বৃষ্টিতে কার্যত প্রাণকে হাতে নিয়েই জীবন কাটছে তাদের। দুর্যোগের দিনে কখনো আশ্রয় নেন চৌকির নিচে, করুণভাবে সেই কথা জানালেন রবীনবাবু। কেউ নেয় কোনো খোঁজ নেয় না, কোনো রকম করে বেঁচে আছি। লোকের সাহায্যের উপরে জয়গোপাল ৫০-১০০ দেয় মাঝে মাঝে। আর এই এই তিরপলের তলায় কত বছর ধরে রয়েছে? ১২ বছর ধরে। ঝড় জলে কতটা ভয় লাগে? ঝড় বুক ধরফর করে, খাটের তলায় চৌকির তলায় ঢুকে বসতে। জীবন রক্ষার তাগিদে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন ৮০ রবীন সেনগুপ্ত ও ৭২ সর্বমঙ্গলা সেনগুপ্ত। এক কঠিন জীবন কাটাচ্ছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত মানকর গ্রামে। তাদের সন্তান রয়েছে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে মা বাবার কাছ থেকে। খোঁজ নেয় না তাদের মা বাবা কেমন আছে। এক কঠিন জীবন কাটাচ্ছেন এই দম্পতি। রয়েছে জব কার্ড ও বার্ধক্য ভাতা, তবে তার সুবিধা পাচ্ছেন কই? স্বামী তখন সেই কারখানায় কাজ করত। আচ্ছা, যে সিপিএম ওরা মেরে পাখনা করে দিল, কাজ বন্ধ করে দিল। দিয়ে আপনার কয় সন্তান? ২ ছেলে ১ মেয়ে। তারা কি দেখে আপনাকে? না না, দেখে না, কেউ দেখে না, আসে না, খোঁজ খবর নেয় না বাবা। কত বছর ধরে এই অবস্থায় রয়েছেন? আমরা? হ্যাঁ, এই যে এই ঘরটায়। হ্যাঁ, ১০ বছর এই অবস্থায় রয়েছেন। কোনো সুযোগ সুবিধা প্রশাসনের তরফ থেকে না দিচ্ছে না? ৭২ বছর বয়সে লোকের বাড়িতে এঁঠো কাঠা পরিষ্কার করে কোনো মতে তাদের সংসার চলছে। ২বেলা ২ফোঁটো খাবার জুটছে না, ১বেলা খেয়েই কোনো মতে দিন কাটতে হচ্ছে। প্রশাসনের কাছে আবেদন রেখেছে এলাকার মানুষ এই পরিবারটার পাশে দাঁড়ায়। ১০-১২ বছর হবে এই অবস্থায় রয়েছে। আপনার কি চাইবেন, যে প্রশাসন পাশে দাঁড়াক? হ্যাঁ অবশ্যই। এটা আপনাদের কাছে কতটা দৃষ্টি করছে? আমার তো খুবই খারাপ লাগে, কিন্তু আমরা দিয়ে কতটুকু সাহায্য দিতে পারবো? হ্যাঁ, এটা সরকার থেকে যদি কিছু সুযোগ সুবিধা পায় আরও কিছু, তাহলে আমরা খুবই আনন্দিত হব। যে মানকরের বাসী হিসাবে আজকে উন্নয়নে কি ভাট রবীন্দ্র সেনগুপ্ত অত লোক, তার ৭২ বছর বয়স হতে যাচ্ছে, আজ ১২-১৩ বছর সে তিরপল কাছে ঘরে বাস করছে, তার ঘরে না আছে খাবার না আছে কিছু, সে আজকে বাধ্যকবতা নিয়োগ অবলম্বন করছে, তার বউ পানি ঘরে ঝিগিরি করে বেড়াচ্ছে, সেখানে আজকে খেতে পাচ্ছে না, বাধ্যকবতা ৩-৪ মাস বন্ধ, সে আজ লোকের ঘরে ভিক্ষা করে বেড়াচ্ছে। রবীন সেনগুপ্ত দুর্দশার খবর সামনে আসতেই মানকর পঞ্চায়েতের উপপ্রধান তন্ময় ঘোষ দোষারোপ করতে ছাড়েননি কেন্দ্রীয় সরকারকে। রবীন সেনগুপ্তে ওনার স্ত্রী এবং ওনাকে দুজনকে বয়স্ক ভাতা করে দেওয়া হয়েছে, জব কার্ড তাদের আছে, এবং আমাদের সঙ্গে আমরা দেখে নিচ্ছি, আপনি যেমন বললেন যোগাযোগ করে, আরও যদি কিছু সাহায্য দরকার সেটা অবশ্যই করতে পারবেন। বাড়ির অবস্থা খুব খারাপ, তিরপলের তলায় রয়েছে। এখন কেন্দ্রীয় সরকার তো পিএমআই বাড়িগুলো সব আটকে দিয়েছে, ওনাদের পিএমআই বাড়ি দিয়েছে, নামও আছে, কিন্তু বাড়ি যখন তো এখন স্যাংশন হয়নি, সেটা আমাদের কিছু করার নেই। তবু পাশে দাঁড়াবার আশা? অবশ্যই অবশ্যই, আমরা অবশ্যই আজকেই খোঁজ নিচ্ছি ব্যাপারটা নিয়ে। এখন প্রশাসন কিভাবে এই পরিবারের পাশে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। মানকর থেকে সুভাষ দাস, ৮+ মিনিট।